আজকে তোমাদের দেখাবো বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা ডালের রেসিপি, গন্ধরাজ ডাল। আমি রান্নাটা মুগ ডাল দিয়ে করছি, তোমরা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারো। আমি ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এই ডালটা সিদ্ধ করবার জন্য আমি কিছুটা পরিমাণ জল আগে থাকতেই গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জলটা ফুটে গেছে, এবার জলের মধ্যে আমি পরিমাণ মতন একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। তোমরা যদি কেউ কখনো না খেয়ে থাকো এই ডালটা, অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবে যে এইভাবে একবার এই গরমের মধ্যে ডালটা বানিয়ে খেতে। মুগ ডাল আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, আর যদি সেটা কাঁচা মুগ ডাল হয় তাহলে আরও উপকারী। ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধুর পাশে এসে যেতে পারো, সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। দেখো, আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আমি এর পাতা আর লেবুটা দুটোই ধুয়ে নিয়েছি, কারণ পাতায় খুব ময়লা থাকে, সেই জন্য আমি স্কচ ব্রাইট ব্যবহার করেছি। তো এর জেস্টটা আমার লাগবে গন্ধরাজ লেবু, যেরকম করে বার করতে হয় আমি আগের দিনও দেখিয়েছি তোমাদের, সেইভাবে আমি জেস্টটা পুরো লেবুটা বার করে নেব। সাদা অংশটা যাতে বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখবে, ওটা তিতো হয়। তো ডালটা দেখো আমি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি যে 90% ডালই সিদ্ধ হয়ে গেছে, 10% রয়ে গেছে। কারণ হচ্ছে আমরা যদি ডালের মধ্যে লেবু বা লেবুর খোসা দিয়ে ফোটাই সিদ্ধ করি তাহলে ডালটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ডালটাকে অন্তত পুরোপুরি বলতে গেলে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি লেবুর খোসাটা, জেস্টটা, লেমন জেস্টটা যেটা বার করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দেবো যে পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে ছিঁড়ে, তোমরা চাইলে কাঁচির সাহায্যে কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি হাত দিয়ে সুবিধা মনে হলো তাই হাত দিয়েই ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি 2-3 মিনিট আরেকটু ফুটিয়ে নেবো, 2-3 মিনিট ফোটালেই কিন্তু ডালটা পুরোপুরি গলে যাবে। একটু ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। দেখো ডালটা হয়ে গেছে, এবার আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নেবো সব কিছুর সাথে। তোমরা চাইলে ডালে যে কাঁটা দেয় সেই কাঁটা দিয়েও মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার সামনে, হাতের সামনে এটা ছিল, আমি এটা দিয়েই করে নিলাম। এটা দিয়ে করতে আমার সুবিধা মনে হয়। ভালো করে ডালটাকে আমি মিশিয়ে নিলাম। দেখো ডালটা কিন্তু মিশে গেছে ভালো করে। এবার ওটাকে অন্য পাত্রে আমি ট্রান্সফার করে রেখে ডাল সিদ্ধ কড়াইটার মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম ডালে ফোড়ন দেবার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা। রাঁধুনির বদলে তোমরা কালো জিরা বা গোটা জিরা দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি আজকে রাঁধুনি ফোড়ন দিলাম, রাঁধুনি আর শুকনো লঙ্কা। রাঁধুনি আর শুকনো লঙ্কা ভাজার পর যে একটা সুন্দর গন্ধ বের হয়, যারা রাঁধুনি দিয়ে রান্না করো তারা তো জানবেই, একটা সুন্দর স্মেল বের হয়। তো ওটা বেরোবার পর আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দেবো। ডাল রান্না করতে আমরা সবাই পারি, এক একজন এক এক রকমভাবে করে থাকি, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। যেহেতু বহু পুরনো একটা রেসিপি, অনেকেই জানে না হয়তো, তাদের যদি কোনো উপকারে আসে। দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল, গরম জলটা ফুটিয়ে রেখে অ্যাড করবে, ডালে গরম জল অ্যাড করাটা দরকার, তাহলে স্বাদটা ভালো হয়। তো এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আমি ডালটাকে ফুটতে দেবো। ডালটা ফুটবার সাথে সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 ঘানা লেবুর রস, যেরকম পরিমাণে টক খেতে পছন্দ করো সেই পরিমাণে দিয়ে নেবে। এতে কিন্তু ডালটা খুব যে টক হয় গন্ধরাজ লেবুতে তা না, সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু এর থেকে, সেটা তোমরা নিজেরা না করে খেলে বুঝতে পারবে না। এবার আমি ডালটাকে কিছুক্ষণ সময় ফুটতে দেবো। ফুটতে দিয়ে আমি এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেবো ডালটা হয়ে গেলে, আর উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর স্লাইস করে রেখেছিলাম আর 1/2 ঘানা লেবু যে সেই লেবুটা। এই সময় অবশ্যই ফ্লেমটা কিন্তু বন্ধ করে নেবে, নাহলে ডাল তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এ কথাটাই বলছি বারবার যে ডালটা কিন্তু নাহলে তিতো হয়ে যাবে যদি তোমরা লেবু দিয়ে ফুটিয়ে নাও।
তো ডালটা বন্ধ করে আমি লেবুটা দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখব। এবার একটা পাত্রে আমি দেখো সার্ভ করে নিয়েছি। এইভাবে তোমরা অবশ্যই গরমের মধ্যে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।